O fesa, tu mi zici orai hoholta zano, solam de bau tot zano da tu mi. Xarap pe drani. Afnara nai da, afnara ila cu inna. Ita sharam rasham. He khoy kita zano ne shara he zane. Solam de bau forzon tot zane na musulman. Ami o tu aia o zagar modde, stage o boiau foila solam khorzia, salam alaikum khoy zinina na. কিন্তু দুই একজনে ওয়া আলাইকুমুস সালাম কইছুন আর বাকি এর আর তুতা ওয়ালা বন্ধ হাসাইন না না তা তাই তো সালাম দিতাও বাতাই না আইছুন ওয়া আলাইকুম আর দরকার পিতা বাপ হল ভাই হল মা হল বইন হল খেয়াল করম সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব আর হুনাইয়া দেওয়া ওয়াজিব খেয়াল করছেন নি সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব আর হুনাইয়া দেওয়া ওয়াজিব আপনি আপনার সাসারে সালাম করলাই আপনার মামিরে সালাম করলাই মামারে সালাম করলাই হৌররে সালাম করলাই হড়িরে সালাম করলাই হুজুরদে সালাম করলাই সাররে সালাম করলাই দিল কুলিয়া সালাম করলাই সালামু আলাইকুম আর হি বেটা হি বেটি মুখ বন করিয়া বই রইছুন জিজ্ঞাসা করলাই চাচা তোমার সালাম করলাম ওয়ালাইকুম কইলাই না বিল তোরে হুনাইয়া লওয়া লাগব নি হ্যাঁ আসুন নি সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব আর হুনাইয়া দেওয়া ওয়াজিব দামদাইনতে হড়িরে গিয়া সালাম করো বিল ও মা ও আম্মা জান্নাত সালামু আলাইকুম বেটি আপনার হাড়ি টান মার কেমন কিতা কইল বা আল্লাহ মাহবুদে জানে হাড়ি টান দিয়া মুগুরিয়া সালাম দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব আর হুনাইয়া দেওয়া ওয়াজিব আমরা ইনশাআল্লাহ হুনাইয়া ওয়ালাইকুম সালাম কই মুখুকা ইনশাআল্লাহ হুকা ইনশাআল্লাহ আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল সালাম দিতে সময় আমরা হল আত্মলিয়া দেই দেই নি না না আসসালামু আলাইকুম বাপ হল ভাই হল সালাম দেওয়ার সময় আপনি আর আমি আত্মলিয়া সালাম দিতাম না আত্মলিয়া সালাম দেওয়া কোনো কিতাব নাই হ্যাঁ আপনি ও সময় আত্মল দে পারবা রাস্তা ভাই আপনি আটিয়া যাইতরা বাইক লইয়া যারা সাইকেল লইয়া যারা আর বন্ধ ক্ষেত খামারের মধ্যে আপনার কেউ খাঁচা খাটে কেউ সবজি কুড়দের আর আপনি আসসালামু আলাইকুম যে শব্দটা কইলাই এই আসসালামু আলাইকুমর শব্দটা আমার এই সাসার খান পর্যন্ত যাইত না ওলা খান যদি দূরত্ব থাকে ও সময় ইশারা দিয়া আপনি ওলা সালাম করতাই আসসালামু আলাইকুম আর হে বেটায় হন তাকিয়া আর তুলিয়া ওলা কইতা বিলে আমি ওয়ালাইকুম সালাম কইছি মাত বুঝা গেছে নি ইশারা দিয়া তার মানে আমি ওয়ালাইকুম সালাম কইছি বাবা তুমি শান্তি থাকো ওখান বুঝাইবার কারণে এ সাড়া সালামর মাঝে আপনারা তুলা জীবনে নাই ভাই হল বুজুর্গ হল এরপরে যদি সই আপনার রাস্তা ভাই আটিয়া যাইতে সময় সাসাজির লাগ পাইছুন মুরব্বী বেটার লাগ পাইছুন ও সময় যদি আপনার মনে চায় ইচ্ছা হয় তাহলে আপনি মুসাফা করতা ওলা নি না না মুসাফা করার তরিকা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিকাইয়া দিছুন মুসাফা করার তরিকা ওয়া তাহলো গিয়া ও যে আপনার সাসাজির বুড়ি আঙ্গুল আর সাদত আঙ্গুল দেখা যাননি জি বুড়ি আঙ্গুল আর শাহাদত আঙ্গুলের যে মাঝখানের যে চামড়া দেখা যাক আমার বুড়ি আঙ্গুল আর শাহাদত আঙ্গুল এই মাঝখানের যে চামড়া ওরা এক লগে মিলিত হইত আর চারটা আঙ্গুল ওই দিকে ঘুরিয়া পড়ত আমার ডাইনাতর উপরে তান বাউহা তার তান ডাইনাতর উপরে আমার বাউহাত এরকম থাকত আর ও সময় আমরা ফড়িতাম দুজনে মিলিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহর রাসূলে ফরমায় যে সময় আল্লাহর বন্দায় জীবনের গুনা আল্লাহ মাটির জোড়াইয়া ফালাই দিন সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল ও যে আপনার এক হাতে মুসাফা করো এক হাতে মুসাফা করা নাই খেয়াল করছেন
এ হাতে মুসাফা করা না, এ হাতে মুসাফা করার নাম হইয়া দেখলো কি ইংলিশে হ্যান্ডশেক, এইখান চলুন না হ্যান্ডশেক। জাকিমারের বাই হল বুজুর্গ হল, এ হাতে আমরা মুসাফা করতাম না, দুই হাতে করতাম হুকা ইনশা আল্লাহ তাহলে এই আমল তো আমরা থাকব হুকা ইনশা আল্লাহ। এরপরে আমরা চাচার লোকে মুসাফা করলাম, মনে মনে কইলাম বলে ও চাচাজি ছয় সাত মাসে আপনার লগে দেখা হইল, আর এই দেখা হওয়ার কারণে ছয় সাত মাসের মায়ার মহৎ মহব্বত আর মমতা করুণা স্নেহ আমার অন্তরের ভিতরে জাগা দিলাম হইয়া এইরকম আমরা বুকুর মধ্যে ওলাদ দেই দেই নি না না মাতক না দেই নি না না আতলুক দেই নি না না বাই হল বুজুর্গ হল নজওয়ান বন্ধু হল মুরব্বিয়ানে কেরাম, যেই সময় আপনি ওলা বুকুর মধ্যে হাত রাখলায় ও সময় আপনার নামায় আমালর ভিতরে ফরিস্তা হলে এক বিদআতর গুনাহ লেখি লাইলা নাউযু বিল্লাহ। চল্লিশ বছর পঞ্চাশ বছর থাকিয়া ওলা আজ যায় মুসাফা করি আজ যায় যায় না না আজকের এই মজলিসের ভিতরে আজকে থাকিয়া ইনশা আল্লাহ তাআলা খেয়ারর লগে যদি আমরা মুসাফা করি মুসাফা করিয়া দোয়া পড়িয়া আজ ছাড়ি দিমু বুকুর মধ্যে আত আর যাইত না হুকা ইনশাআল্লাহ আরো আস্তে করে হুকা ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল না জোয়ান বন্ধু হল হল তাও তো আমরা আসনে মাতিবা না, ভাই হল বুজুর্গ হল না জোয়ান বন্ধু হল এখন পর্যন্ত মুসলমান হলে সালাম করা জান না না সালামর জবাব দেওয়া আপনার ওয়াজিব আর হুনাইয়া দেওয়া ওয়াজিব। ইন তো মিডিয়া হল সামনে না হইলে আর একটা কথা শিখাইয়া দিলাম ইটাইন গিয়া আপনার ফেস লাগাই দিবা লাগাইবাই নি আবেগি কইয়া কইয়ার ইটার উপরে আমার বিশ্বাস নাই এখন হরার একটা জিনিস কইতাম করবাই কোনটা কোন মানুষরে আপনি সালাম করলাই একদিন আসসালামু আলাইকুম কইলাই তলে দি হল্লা দিয়া যায় গিয়া ওয়ালাইকুম কয় না, দুই নম্বর দিন হইলায় তিন নম্বর দিন হইলায় চার নম্বর দিন হইলায় পাঁচ নম্বর দিন সালাম দিলাই কোনো ধরনের ওয়ালাইকুম নাই ওয়ালাইকুম সালামর উত্তর নাই, ছয় নম্বর সাত নম্বর দিনও নাই আট নম্বর দিনও নাই নয় নম্বর দিনও নাই দশ দিন দিবাই সালাম কথা বুঝছুন, আর এগারো নম্বর দিন থাকে এই রকমের বেটারে আপনি আর সালাম দেওয়ার কোনো দরকার নাই, দিল কুলিয়ে আপনি সালাম করলাই আর উত্তর দে না তলে দিছা কি হাই রে হাই রে গুমরাই এমন বেট বড় মানুষ খান থেকে আইলে তুমি আসুন নিল হওয়া যায়নি আসুন নি এই কোথায় আল্লাহকে বাস্তে আর সালামও দিবে না খারাপ হইলাম। আমার ভাই হল বুজুর্গ হল দিল কুলিয়া হড়িয়ে দাম ধরে সালাম করলো আসসালামু আলাইকুম ও মাই কিন্তু হরির মুখে থাকে ওয়ালাইকুম বারোয় না আসিন না না দিল গুলিয়া সাসি হুড়িরে সালাম দিলাই মই হুড়িরে সালাম দিলাই মামা হৌরের সালাম দিলাই মামি হুড়িরে সালাম দিলাই কিন্তু আল্লাহর বান্দিয়ে এটা বেশিরভাগ বেটিনদের মাঝে কাসলত হওয়া যায় ওয়ালাইকুম সালাম বড় করে হয় না বোঝা যায় মনে হয় আল্লাহর বান্দির কোন রকমের কি জিনিসটা আপনার উপরে পড়ছে হাসান না না